নাবালিকা ধর্ষণে অভিযুক্ত তৃণমূলী উপপ্রধানের শাস্তির দাবিতে শুক্রবার মাদারিহার থানা ঘেরাও করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করল বিজেপি। সম্প্রতি এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে খয়ারবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপর প্রধানের বিরুদ্ধে। এ বিষয়ে বৃহস্পতিবার মাদারিহাট থানায় লিখিত অভিযোগ করে নাবালিকা পরিবারের লোকেরা। শুক্রবার বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা এই মাদারিহাট থানা ঘেরাও করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। এদিন রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, ধর্ষণপ্রিয় হয়ে গেছে এই রাজ্য, প্রশাসন এই ধর্ষকদের গ্রেপ্তার করতে ব্যর্থ, আর যদি এই ধর্ষণে অভিযুক্ত নাবালিকা ধর্ষণে অভিযুক্ত শাসক দলের উপপ্রধানকে গ্রেপ্তার করা না হয় তাহলে আন্দোলনের ঝড় উঠবে গোটা মাদারিহাট এলাকায়। শুনব আমরা কি বলছেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনারা জানেন যে খয়েরবাড়ি পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান একটি বাচ্চা নাবালিকা আদিবাসী মেয়েকে তার বাবা মা বাইরে গেছিলেন আর তাতে কাজ করার জন্য তার বাড়িতে রেখেছিলেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে তার বাবা মা যখন ফিরে আসে আর এই বাবা মার কাছে বাচ্চা মেয়েটি গিয়ে বলে যে এই যে উপপ্রধান রয়েছে তৃণমূলের উপপ্রধান তাকে দীর্ঘ দিন ধরে ধর্ষণ করছে আর তাই জন্যে এফআইআর পর্যন্ত করা হয়েছে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি যে তৃণমূলের আমলে মমতা ব্যানার্জি কি ধর্ষণ ফ্রি করে দিয়েছেন নাকি। আজকে বাগনানের ঘটনা দেখেছেন, সেখানে একজন ধর্ষিতাকে বাঁচাতে গিয়ে তার মা প্রাণ দিয়ে দিল তৃণমূলের গুন্ডাদের হাতে। পার্ক স্ট্রিটের ঘটনা দেখেছেন, মমতা ব্যানার্জি একজন মহিলা হয়ে বলছে যে কিচ্ছু হয়নি, সাজানো ঘটনা, নাটক হয়েছে, কামদুলির ঘটনা হয়েছে, আর আজকে এখানে একটা নাবালিকা বাচ্চা মেয়েকে যখন একজন তৃণমূলের উপপ্রধান তাকে নির্বিচারে তার উপর অত্যাচার করলো, ধর্ষণ করলো, আর পুলিশের ভূমিকা কোথায়? আজকে পুলিশের ভূমিকা কোথায়? পুলিশ কোথায় গেল? অন্য সময় তো বিজেপির কার্যকর্তা একটা কিচ্ছু করলো না, তার বাড়িতে গিয়ে হামলা করে তাকে আর্মস কেস, গাঁজা কেস, রেপ কেস দিয়ে দিচ্ছে, আর এখানে যখন তৃণমূলের উপপ্রধান, আর শুধু এটা প্রথমবার নয়, তার এগেনস্টে এর আগেও দুবার এলিগেশন আছে, কিন্তু পুলিশ এবং প্রশাসন যেহেতু তৃণমূল করে পুরো ধামাচাপা দিয়ে দিয়েছে ব্যাপারটা। আর এখন আমরা তাই এখন বলছি অবিলম্বে এই তৃণমূলের নেতাকে গ্রেপ্তার করতে হবে, তাকে পালানোর কোন রকম সুযোগ দেওয়া চলবে না, আর যদি সে পালিয়ে চলে যায় তাহলে কিন্তু আমরা এই থানা এসে এমন বিক্ষোভ করব যে থানা থেকেও কেউ বেরোতে পারবেন না, আর তৃণমূলের যা যা এখানে আছে কাউকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না।